আজকে তোমাদের সাথে কথা বলবো যে পড়াশোনার একটা টেকনিক নিয়ে, অর্থাৎ কোন পদ্ধতিতে তোমরা পড়াশুনো করলে একটা কম সময়ে এবং খুব ইফেক্টিভলি তোমরা পড়তে পারবে। ওকে, তাহলে আসা যাক আমাদের বিষয়ে। আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকেই যুক্ত আছো। এখন আমি পড়াশোনার একটা টেকনিক নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো, যদি ভালো লাগে পরে আরো অন্যান্য টেকনিক নিয়ে কথা হবে। আজকে যে টেকনিকটা শিখবো সেটা বিখ্যাত পদার্থবিজ্ঞানী রিচার্ড ফিলিপস ফাইনম্যানের টেকনিক নামে পরিচিত। তোমরা ইন্টারনেটে তোমরা খুঁজতেই পারো এবং পেয়ে যাবে, কিন্তু আমি এখানে সংক্ষেপে এবং আমার মতো করে তোমাদেরকে সেই পড়াশুনোর সেই টেকনিকটা বোঝানোর চেষ্টা করব। তোমরা নিজেরাই কিন্তু এটাকে অনুসরণ করতে পারো। বন্ধুরা, এখন আসা যাক আমাদের প্রথম যে পয়েন্টটায়। প্রথম পয়েন্টটা হলো যে আমরা তো পড়াশুনো করি এবং ভুলেও যাই, এবং আমরা মাঝে মাঝে আমরা দেখা যাচ্ছে মনে হয় যে ইফেক্টিভ হচ্ছে না আমাদের পড়াশুনো, ঠিক আছে? এই ক্ষেত্রে রিচার্ড ফিলিপস ফাইনম্যান, ইনি কিন্তু একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং ইনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন, এবং ইনি কোন পদ্ধতিতে অগ্রসর হতেন সেই পদ্ধতিটা হয়তো উনি এক্স্যাক্টলি কাউকে বলে যাননি, কিন্তু ওনার নোট থেকে এটা বা ওনার জীবনী যারা লিখেছেন তাদের থেকে এই ব্যাপারটা আমরা পাই যে তিনি কিভাবে পড়াশুনো করতেন। তিনি করতেন কি, যে বিষয়টা পড়বেন বা যে বিষয়টা সঠিকভাবে জানবেন সে বিষয়টা নিয়ে প্রথমত নিজে নিজের মতো করে হয়তো পড়াশুনো করতেন। করার পরে একটা আইডিয়া মাথায় এনে দেখা যাচ্ছে, আমি বললাম যে তোমরা কেউ পরমাণুর ঘটন সম্পর্কে পড়বে বা কেউ রাষ্ট্রবিজ্ঞানের বা ইতিহাসের কোনো একটা টপিকস পড়বে বা জানবে ভালো করে। তোমাদের প্রথম পয়েন্টটা হচ্ছে সেই বিষয়টা ভালো করে জানো। এখন এর জন্য প্রথম তোমাদের যা করতে হবে, প্রথমত তোমরা তোমাদের মতো করে তোমাদের নিজস্ব টেকনিকে ব্যাপারগুলো পড়বে বা উক্ত টপিকসের বিষয়গুলি পড়বে। পড়ার পরে তোমাদের কাজ হবে যে ওই বিষয়টা খাতায় লিখে বা প্রথম শিরোনামটা লিখবে যে কি সম্পর্কে তুমি জানতে চাইছো। ওকে, এবং জানার পরে তোমাদের কাজ হবে যে উক্ত বিষয়টা সম্পর্কে তুমি এতক্ষণ যে পড়লে বা এতদিন ধরে যে জানলে সেই বিষয়ে তুমি এখন কি জেনেছো সেই ব্যাপারটা নিজের ভাষায় লেখা। এটা প্রথম প্রথম টপিকস হলো, প্রথম ধাপ হচ্ছে তুমি কোন বিষয়ে জানবে সেটা একটা বড় কাগজের পরে বড় করে লেখো। লেখার পরে সেই বিষয়ে তুমি তোমার ভাষায় ব্যাপারটাকে ব্যাখ্যা করো। এটা বলতে পারো যে কিভাবে আমি ব্যাখ্যা করবো আমি তো জানি না, আমি সেই জন্যই আগে বললাম যে তোমরা আগে ব্যাপারটা পড়ে নাও, পড়ে গিয়ে নিজের মতো করে ব্যাখ্যা করো। এই ক্ষেত্রে তোমরা দেখবে যে ব্যাখ্যা করতে গিয়ে অনেক অনেক জায়গায় বেঁধে যাচ্ছে, অনেক জায়গায় ক্লিয়ার হচ্ছে না। এই ক্ষেত্রে তোমরা কি করবে, প্রথম নিজের মতো করে লিখলে, লেখার পরে এইবার তোমরা দেখবে যে তোমাদের যে মূল স্ট্যান্ডার্ড বই বা টেক্সট বুক বা যা কিছু সাথে তুমি কতটা পেরেছো বা তার সাথে এবার তুমি মিলিয়ে দেখলে, দেখলে কি অনেক কিছু বাদ থেকে গেছে, তখন তুমি কি করবে বিষয়টা আবার পড়লে, আবার নিজের মতো করে লেখার চেষ্টা করলে। ওকে, এতে করে হবে কি, তোমার পরীক্ষার জন্য ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে, আবার নিজের লেখার দক্ষতাও বাড়বে। এইভাবে করতে থাকতে হবে তোমাকে। ওকে, আর যত এটা ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত না তুমি নিজে বিষয়টা না দেখে বিষয়টার উপর একটা কিছু লিখতে পারছো, আর যখন নিজে নিজে লিখতে পারবে তখন মনে করবে যে এটা আমি পারি, এবং তোমার অলরেডি মাথায় চলে আসবে তুমি এটা পারো। এক্ষেত্রে একটা কথা বলি যে আইনস্টাইন, এটা যে আইনস্টাইন ঠিকঠাক বলেছে এরকম কোনো উৎসর কোনো নির্দিষ্টতা নেই, তবে বলা হয়ে থাকে আইনস্টাইন বলেছে যে তুমি যদি কোনো বিষয় জানতে চাও বা সঠিকভাবে জানো এই বিষয়টা আমি তখনই বুঝবো যখনই তুমি ওই বিষয়টা কাউকে সহজে এবং ছোট কাউকে সহজে তুমি সেটা বোঝাতে পারবে, অর্থাৎ সরল করে সহজ ভাষায় তুমি বোঝাতে পারবে।
কিন্তু এটা কখন সম্ভব হয়? এটা সম্ভব হয় তখনই যখন সেই বিষয়টা আমরা ঠিকঠাক বুঝি। ওকে, আর এই ঠিকঠাক বোঝার জন্য যেহেতু আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়, আর সেটাই তোমরা করবে। অর্থাৎ আমি আমার কথাকে আমি আর একটু আর সংক্ষেপে কিছু সময়ের জন্য ব্যাখ্যা করছি তোমাদেরকে। ব্যাখ্যাটা হলো এই যে তোমরা যে বিষয়ে জানবে সে বিষয়ে কাউকে যদি পড়াতে পারো সরাসরি সব থেকে ভালো হয়। একটা বিষয় তুমি জানলে সেই বিষয়টা অন্যকে পড়ালে বা অন্যকে পড়ানোর জন্য জানলে, এটা হতে পারে। কিন্তু সবসময় কিন্তু আমাদের সামনে বা আমাদের কাছে আমাদের লেভেলে বা জানতে চাই এমন কাউকে পাওয়া যায় না। সেই ক্ষেত্রে তোমরা খাতা কলমের পদ্ধতি নেবে, অর্থাৎ তোমরা প্রথমত যে বিষয়টা জানবে সেই বিষয়ের উপর আগে পড়ে পড়ে নেবে, তারপর সেই বিষয়ের একটা শিরোনাম লিখবে এবং সেই বিষয়টা নিজে নিজে ক্লিয়ার করার চেষ্টা করবে লিখে লিখে। এবং লেখার পরে তোমরা মিলিয়ে দেখবে যে তোমাদের সেটা ঠিক হলো কি না। যদি ঠিক না হয় তবে আবার আবার পড়বে, আবার লিখবে। এই ব্যাপারটা যদি তোমরা অনুসরণ করো, এটা বিশ্বের হাজার হাজার লাখ লাখ ছেলেমেয়ে এটা কিন্তু অনুসরণ করে। তোমরা যদি আমার কথা তোমাদের যদি কখনো সন্দেহ মনে হয়, হ্যাঁ অবশ্যই সন্দেহের বীজটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, আর যদি সন্দেহ কোথাও মনে হয় তোমরা অবশ্যই ফাইনম্যান টেকনিক নামে তোমরা ইন্টারনেটে গুগলে সার্চ করো কিংবা ইউটিউবেই সার্চ করো, তোমরা পেয়ে যাবে। ওকে, এর জন্য তোমাদেরকে আরও ভালো জেনে যাবে। আমি শুধু আমার ক্রিয়েটিভ স্কুলের আমার বন্ধুদের সাথে এই আইডিয়াটা শেয়ার করার জন্য আমি লাইভ এসেছিলাম। আশা করি তোমরা তোমাদের সাথে আমার সময় ভালো কাটলো। আবার পরবর্তী শীঘ্রই কোনো ক্লাসে দেখা হবে। এই পর্যন্ত আজ।